হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমি তনু, আজকে আবার আপনাদের সামনে এসেছি। আজকে আমি এই দিনের কিছু নতুন ভিডিও করব। তো আমি আমার এর আগের ভিডিওতে বলেছিলাম যে হচ্ছে আমি বড় মোল্ডের অর্ডার দিয়েছি, রাইট? যে আমি ওই যে এর আগের ভিডিওতে আমি যেই সমুদ্রটা করি আমি বড় আরেকটাতে করতে চাচ্ছি, তো সেজন্য আমি মোল্ড অর্ডার দিয়েছিলাম। অ্যান্ড আজকে আমি মোল্ড হাতে পেয়েছি, সেটা হচ্ছে এই যে কোস্টার মোল্ড গুলো। এই মোল্ড গুলো হচ্ছে স্পেশালি ইউজ করা হয় চায়ের পিরিচ হিসাবে, মানে কাপ পিরিচ হিসাবে ইউজ করা হয় বা কোনো কিছু রাখার জন্য এর উপর। এগুলো খুবই সুন্দর লাগে বানাইলে। তো আমি ভাবছি যে আমি এটাতে আজকে সমুদ্র বানাবো সুন্দর। অ্যান্ড আমি আরো একটা পিচ্চি একটা মোল্ডও নিয়েছি। এই মোল্ডে আজকে আমি অ্যাট লাস্ট আমার বড় বড় গোলাপ ফুলের একটা দিয়ে আমি বানাইতে পারবো। আমার গোলাপ ফুল এই মোল্ডে আঁটবে। সো আই এম সুপার এক্সাইটেড। অ্যান্ড আপনারা যদি দেখতে চান যে আমি কিভাবে এই দুইটা বানাই, তাহলে কন্টিনিউ আছে। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। সো লেটস সি। এই যে এখানে আমি রেজিন এবং হার্ডেনার গুলো নিয়েছি, একদমই অল্প পরিমাণে নিয়েছি, কারণ এখন আমার বেশি লাগবে না। তো এইখানে এখন আমি যেটা করব সেটা হচ্ছে, আচ্ছা এইটা করার আগে আমি এই মলটা দিব, এই মলটা, আচ্ছা আপনাদেরকে আমি ইয়েগুলো দেখাই, আমার ফুলগুলো কোনটা দেওয়া যায়, এটাতে কোনটা আঁটবে। আচ্ছা এইটা বেশি বড় হয়ে যাবে, এটা বাদ, এইটা এইটা এই এই ফুলটা সুন্দর তাই না? তিনটাই সুন্দর, আল্লাহ এটাও সুন্দর। কোনটা দিব? এইটা দিই, এটা আমার বেশি ভালো লাগছে। আচ্ছা তো এই ফুলটা আজকে আমি এইখানটায় এই যে এইভাবে করে দিব, ঠিক আছে? তো আচ্ছা সবার আগে তাহলে একটা লেয়ার দিয়ে নিই, খুব বেশি দিবেন না, আবার একদমই খুব কমও দিবেন না, কেমন? আপনারা চাইলে এর সাথে একটু জরি মিক্সড করতে পারেন, তাহলে হচ্ছে চিকচিক চিকচিক করবে, ভালো লাগবে দেখতে। আপাতত আমি ক্লিয়ারই চাচ্ছি, দেখা যাক কি হয়। এখন এই যে এই ফুলটা জাস্ট উল্টা করে মিডিল বরাবর বসিয়ে দিবেন, ব্যাস। এটা অনেক সুন্দর হবে, আমি এখনই মনে হচ্ছে আমার যে এটা অনেক সুন্দর হবে। কিছু কিছু জিনিস করতে লাগলে না একটা, ওই যে সিক্স সেন্স যেটাকে বলে, ফিলিংস, আপনার একটু ফিলিংস হয় যে হ্যাঁ এই জিনিসটা সুন্দর হবে, সেরকম। যেমন আজকে সমুদ্র করবো, আই থিঙ্ক সমুদ্রটাও আমার সুন্দর হবে, এখনো করাই শুরু করিনি, তাতে মনে হচ্ছে যে সুন্দর হবে। আল্লাহ কনে যাব। আচ্ছা তো এইটা এখানে দিয়ে দিলাম, এটা এখন এভাবে থাকবে, এটা কিন্তু পুরাটা ভরে ভরে দিবেন না, ঠিক আছে? অর্ধেক করে দিবেন, অর্ধেক করে দেওয়াটাই বেটার, না হলে পরে আবার হচ্ছে প্রবলেম হবে, ভেসে উঠবে উপরে ফুল। তো এভাবে অর্ধেক করে দিয়ে এটা রেখে দিবেন, অ্যান্ড তারপরে আমরা আমাদের আসল কাজে চলে যাব। টেন টানা, আজকে আমি খালি সমুদ্রই বানাবো, উফ। আচ্ছা তো প্রথমে এইখানটায় আমি তিনটাতে আলাদা আলাদা করে রেজিন গুলিয়ে নিয়েছি, হ্যাঁ, তো এইখানটায় ক্লিয়ার রাখবো আর বাকি দুইটাতে আমি রং দিব। তো আগে ক্লিয়ারটাই করে ফেলি। তো প্রথমে এক সাইড দিয়ে, মানে যেই সাইডে আমি বালু দিব আর কি, বীজ হবে যেটা, আমার আমার নিজের সমুদ্রে নিজের বীজ, সেই সাইডে আগে আমি রেজিনটা দিয়ে দিব। কতদিন কক্সবাজার যাইনি, কতদিন মানে কি কত বছর, সেই ছোটবেলায় গেছিলাম, ওই যে যখন ছোটবেলায় হাফ প্যান্ট পরতাম তখন গেছিলাম, আল্লাহ, তারপরে আর যাওয়া হয়নি। আচ্ছা তো এইখানে এতখানি আমি বীজ করব, তো আরেকটু এই সাইডটাতে সরাই দিই এরকম একটা ডিজাইন। এখন এইখানটায় আমি বালু দিব, ঠিক আছে? এই যে বালুগুলা জাস্ট
এই সাদা বালু পাই যদি পান আপনারা জোগাড় করতে পারেন দেন ওইটা ইউজ করেন, ঠিক আছে? আমি সাদা বালু জোগাড় করতে পারি নাই, তো সেজন্য আমি এই যে এরকম বালুই দিচ্ছি। বেশ অনেকটাই ভালো লাগবে মনে হচ্ছে আজকে আমার। এইটা যে কেমন হবে আল্লাহ জানে, আমি অনেক এক্সাইটেড এটা নিয়ে। আচ্ছা, দিয়ে আপনারা জাস্ট হচ্ছে রেজিনের সাথে বালুটা একটু মিক্সড করে দিবেন, ঠিক আছে? এভাবে করে মিক্সড করে দিলে বেটার হবে। এই কর্নারের দিকে দিতে হবে, এই কর্নার গুলা কিন্তু সবসময় ভালো করে খেয়াল করবেন, কেমন? যে হচ্ছে কর্নারের দিকে যেন রেজিনটা যায়, কর্নার ছাড়া যেন না হয়, কর্নার যেন বাদ না পড়ে আর কি। দিয়ে এভাবে করে জাস্ট এই সাইড, ওকে ডান। আমার বিচ করা মোটামুটি কমপ্লিট, এখন এইখানটায় আমি ঝিনুক আর শামুক দিব। আমার অনেক ঝিনুক আর শামুক আছে, আমি এখন ওখান থেকে এই যে ছোট ছোট পিচ্ছি পিচ্ছি এগুলো আমি এখানটায় দেব। আপনারা হচ্ছে ওই যে নুড়ি পাথর গুলো আছে না, নুড়ি পাথর গুলো দিতে পারেন, ওগুলো কিন্তু অনেক সুন্দর লাগে। এর আগের ভিডিও তো মনে হয় আমি বলেছিলাম সেম কথা, এর আগের যে সমুদ্র গুলো বানানো হয়েছিল ওগুলো সবার সত্যি এত পছন্দ হয়েছে, আল্লাহ সবাই অনেক পছন্দ করছে। আমার পেজে এখনো আপলোড দেওয়া হয়নি। আচ্ছা ভালো কথা, আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে আমার পেজের লিংক দিয়ে দিব। হ্যাঁ, তো আপনাদের যদি এই জুয়েলারি গুলো নিতে ইচ্ছা হয় বা পছন্দ হয় বা ভালো করে দেখতে চান যে আমার কাছে কি কি জুয়েলারি আছে, দেন সেই লিংকে আপনারা পাবেন সম্পূর্ণটা, অবশ্যই চেক করবেন। আর হচ্ছে আমি নতুন আর একটা পেজ খুলেছি ফেসবুকে, ওইটাতেও হচ্ছে যে ভিডিওগুলো ইউটিউবে দিব সেগুলো আমি ভাবছি যে ওটাতেও আপলোড দিব না, যে অনেকে তো ইউটিউবে অ্যাভেলেবল না, তো দেখা যাচ্ছে যে সবাই ফেসবুকে ভিডিও দেখতে হয়তো বা স্বাচ্ছন্দ্য বোধ করবে, তো ওই জন্য আমি হচ্ছে একটা ফেসবুক পেজও খুলেছি। আজ এরা এরা সব ভিডিও দিয়ে রাখবো আর কি, মাই ডেইলি লাইফ, ডেইলি রুটিন। আচ্ছা, তো মোটামুটি ভরাই দিয়েছি এইটুকু, আরো কি দিব নাকি বুঝতেছি না। আরো একটু দেই, এটা অনেক বড় ছিল এই শামুকটা, যেটাই মাত্র দিলাম। ক্রিস্টাল পাথর পাইলে ভালো হতো আমার কাছে, ক্রিস্টাল বা ক্রিস্টাল অবশ্য বানিয়ে নেওয়া যাবে, বাট আচ্ছা দেখি নেক্সট দিন ক্রিস্টাল পাথর বানাবো, পাথর বানিয়ে ওটা দিয়ে করবো। এইটা হচ্ছে অলরেডি বুকড হয়ে গেছে, আমি কেমন বানাবো না বানাবো সেটা বড় কথা না, এটা একজন নিবে অলরেডি আমাকে বলে রাখছে যে এটা কিন্তু আমার। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। তো আমার বীচ মোটামুটি কমপ্লিট, এবার হচ্ছে কালার দেওয়ার পালা। আমি হচ্ছে, আচ্ছা আমার মনে হয় যে আমি অল্প রিজিন গুলিয়ে ফেলেছি, মানে আরো বেশি রিজিন গুলানো উচিত ছিল আর কি, সমস্যা নাই আবার গুলিয়ে নিব, মানে এত বড় মল্ড এর আগে করি নাই তো ওই জন্য হিসাব পাই নাই। আচ্ছা, তো ফার্স্টে আমরা হালকা যে রং সেটা নিব, তো এর আগের দিনও বলেছিলাম রংটা হালকা করার জন্য জাস্ট অল্প একটু নিবেন, একদমই অল্প। হ্যাঁ, নিয়ে জাস্ট মিক্সড করে দিবেন, এই যে দেখুন একদম বিউটিফুল কালার হয়ে গেছে, হালকা একটা রং হয়ে গেছে, এটাই হচ্ছে সমুদ্রের রং আমার। আচ্ছা, তো এটা করার পরে আপনারা জাস্ট এটা এই দিক দিয়ে দিয়ে দিবেন,
দেওয়ার পরে সাইডগুলো একটু খেয়াল রাখবেন যাতে সাইডগুলোতে ভালো করে যায়। আর এই যে সুন্দর হয়েছে না, আই এম সো প্রাউড। আচ্ছা এটা এই সাইডে চলে আসছে, ঠিক আছে। তো আমি হচ্ছে আর একটু রিজন গুলাবো, রিজন গুলাই গাঢ় কালার যেটা করতে হবে, মানে এই সাইডটুকু যেটা করতে হবে সেটা করব, করে আমি ওই সাইডটুকুতে দেব। এই যে আমি আরো একটু রিজন গুলাই নিলাম, তখন আমার কম হয়ে গেছিল অনেক। আচ্ছা তো গুলাই নেওয়ার পরে আমি হচ্ছে একটু রেখে দিব রিজিন, হ্যাঁ, কারণ এটা পরে আমার লাগবে। আর একটু তো এতটুকু ক্লিয়ার রেজিন আমি রেখে দিলাম। এবার হচ্ছে আমরা গাঢ় রংটা করব, কেমন? তো গাঢ় রং করার জন্য একটু গাঢ় করে নিব, নিয়ে এটা জাস্ট মিক্সড করে দেব। আমার এখানে না খুব গ্লিটার দিতে ইচ্ছা করছে জানেন, বাট সমুদ্র তো গ্লিটার হয় না, সেজন্য আমি গ্লিটার দিতে পারছি না। তবে আমি মনে হয় দিব, আমার গ্লিটার দিতে যখন ইচ্ছা করছে তার মানে আমি সেটা দিয়েই দিব, নো ম্যাটার হোয়াট, সমুদ্রে গ্লিটার গ্লিটার হোক না হোক আমি দিব। আচ্ছা তো এখন এই গাঢ় রংটা আমরা এই সাইডটা দিয়ে দিব। দেখেন কি সুন্দর। একটু মিক্সড করে দিই কেমন, না হলে দেখে মনে হবে কি যে একদম ফাইন লাইন হয়েছে, তো ওরকম তো আর সমুদ্রে হয়ে থাকে না। সো একটু মিক্সড করে দিই, সুন্দর লাগছে না? আল্লাহ, আমার তো এখনই সুন্দর লাগছে। আচ্ছা এই একটুকু বেঁচে গেছে, আচ্ছা দিয়েই দিই, কি আছে জীবনে। আমার একটা ট্রি বানানোর খুব শখ সত্যি, আমি এর আগের দিনও মনে হয় বলছি আমি যে কবে ট্রি এর একটা মল্ড পাবো হাতে, আমি আমার পছন্দ মতো একটা ট্রি বানাবো। সামটাইমস তো আমার মনে হয় আমি সানফ্লাওয়ার দিয়ে একটা ট্রি বানাবো, ও মাই গড কত সুন্দর হবে সেটা চিন্তা করতে পারেন আপনারা, সানফ্লাওয়ারের ট্রি। আচ্ছা তো আমার সমুদ্র এখন এখানে আছে, এখন আমি যে যতটুকু কালার রাখছিলাম না ওইটাতে হচ্ছে আমি সাদা রং মিশাবো, আমি ফেনা করার জন্য, কেমন? তো হচ্ছে এই যে আমাকে রং কিনতে যেতে হবে। ভাই আপনাদের সাভারে কোনো কিছু পাওয়া যায় না ভাই, আমি সাভারে এসে তো পুরো ফেঁসে গেছি জানেন, কিচ্ছু পাওয়া যায় না, না ক্যানভাস পাওয়া যায়, না ভালো রং পাওয়া যায়। আমি ওদেরকে যে বলছি আমি মডেল পেপার নিব, ওরা মডেল পেপারও জানে না, দিয়ে একজনকে যখন ভালো করে একটু বুঝাই বললাম তখন সে বলে কি, ও কালারিং আর্ট পেপার, ওগুলাকে মডেল পেপার বলে না তো, ওগুলাকে কালারিং আর্ট পেপার বলে। আমি মনে মনে বলছি সারা জীবন কি তাইলে ভুল জেনে আসলাম। যাই হোক দেখি এখানে রং পাওয়া যায় কিনা। আচ্ছা এই যে আমার সাদা রংটা মোটেও হয় নাই, আমাকে আরো একটু সাদা রং নিতে হবে, কালকেই বের হব। আচ্ছা ভালো কথা, আপনারা লকডাউনের সময় বাইরে কিন্তু ততটা বের হয়েন না, কেমন? প্রয়োজন ছাড়া, আর বের হলেও প্লিজ মাস্ক, তারপরে হ্যান্ড গ্লাভস এসব ইউজ করবেন, যত পারা যায় মানুষ অ্যাভয়েড করাই বেটার। ইন্ডিয়ার অবস্থা তো কি অবস্থা আল্লাহ, ইন্ডিয়ার অবস্থা তো দেখতেছি নিউজ ফিডে ভর্তি হয়ে আছে, অক্সিজেন সাপ্লাই হচ্ছে না তাদের, ওদের শ্মশানগুলো তো মনে হচ্ছে মানে কি অবস্থা, মহাশ্মশানের মতো হয়ে গেছে। চিন্তা করেন ওরকম অবস্থা যদি আমাদের হয় তাহলে আমাদের কি হবে, আল্লাহ সবাইকে মাফ করুক। আচ্ছা তো হচ্ছে এই যে এটা করলাম, সাদা সাদাটা বেশি ভালো হয়নি, হ্যাঁ সাদা রং, সাদা রং কি আসছে আমার কাছে কি জানি। আচ্ছা এবার আমরা একটু এগুলো নিয়ে এই যে সাইড গুলোতে দিয়ে দিব। এগুলোতে দিয়ে দিব, দিয়ে একটু মিক্সড করে দেব। আরো একটু দিয়ে দিব,
আচ্ছা, এখানে কিন্তু গ্লুগান ইউজ করা যেতে পারে, ঠিক আছে? গ্লুগান ইউজ করলে অনেক ভালো হবে। এরপরে আমি এই যে এই লাইনটাতে, এই লাইনটাতে দিয়ে দিব, এই যে এইভাবে। সমুদ্রের ফেনার মতো করে একটু, এই সাইডে একটু দেই। এগুলো যখন শুকিয়ে যাবে তখন দেখতে কিন্তু ভালো লাগবে, এখনো দেখতে ভালোই লাগছে অবশ্য, অন্তত আমার কাছে। এগুলোর উপর দিয়ে আমি ভাবছি ওই যে গোল্ডেন কালারের যে গ্লিটার, গ্লিটারটা আছে না, সেরকম গ্লিটার দিয়ে দিব। তবে ওটা এখন না কিন্তু, হ্যাঁ, আপনারা শুকানোর পরে তারপরে কিন্তু গ্লিটার দিবেন, এখন দিলে কিন্তু সেটা বোঝা যাবে না। তো হচ্ছে এইভাবে করে আমি একটু ফেনা করে দিচ্ছি, আর একটু বাকি আছে, ঢেলে দিই সেটাও। ওকে, মোটামুটি কমপ্লিট। ওকে, ডান। এখন এটা আমি এভাবে করে রেখে দিব। আচ্ছা, আমি একটু ক্লোজ শট দেখাই কাছ থেকে, এই যে এরকম হয়েছে। আমি এটা এখন এভাবে রেখে দিব, দেওয়ার পরে 4 থেকে 5 ঘন্টা পরে শুকাবে। শুকানোর পরে আমি এটা এবং এটা, এই দুইটাতেই আরেকটা সেকেন্ড লেয়ার দিয়ে দিব। তো তখন আবার আপনাদের সাথে দেখা হবে। হেই, কি অবস্থা? তো এখন হচ্ছে ইফতারের পরে, এখন আমি এটা দিয়েছিলাম আমি দুপুরের দিকে, আর এখন সন্ধ্যার পরে, এখন এটা প্রায় শক্ত হয়ে গেছে, সো আমরা এখানে সেকেন্ড লেয়ার দিতে পারবো। তো সেকেন্ড লেয়ার দিয়ে দিই আমরা, প্রথমে এইটাতে আমার গোলাপটাতে দিয়ে দিই। এইটাই কিন্তু ফাইনাল লেয়ার, ঠিক আছে? এরপরে আমরা আর কোনো লেয়ার দিব না। সো এটা একটু চারিদিকে ভালোভাবে দিয়ে দিতে হবে, এবং আপনারা সবসময় হচ্ছে একদম ভরায় ভরায় দিবেন, ঠিক আছে? ওই কিপটামি করে একটু ফাঁকা ফাঁকা রেখে আবার দিয়েন না, কেমন? আচ্ছা, এইটা আমরা দিলাম। এবার আমাদের এইটাতে আসি। সো এইটাতে আমি সাদা রং দিয়েছিলাম, কিন্তু আগেই বলেছিলাম যে সাদা রংটা কিন্তু কম হয়েছে, তাই না? আমি বলেছিলাম মনে হয়। আচ্ছা, ফোনটা আর একটু ঠিক করি আমি। ওয়েট, কি? থ্যাংক ইউ। হ্যাঁ, গরম তো লাগছে, কিন্তু আমি রেজিন মিশাইলাম যে উড়ে যাবে সব, আমার আমার সব উড়ে যাবে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, থাক থাক, সমস্যা নেই। ভাবি আসছিল, জোস দিয়ে গেল। আচ্ছা ঠিক, হ্যাঁ, ফোকাস হয়েছে। আচ্ছা, আমরা হচ্ছে সাদা কালারটা দিয়েছিলাম, কিন্তু দেখেন সাদা কালারটা কিন্তু একদমই বোঝা যাচ্ছে না। হ্যাঁ, সাদা কালারটা কনে জানি হারায় গেছে। সো আমরা কি করব, আমি আরো একটু সাদা কালার আবার গুলিয়েছি, যাতে হচ্ছে এবার সাদা কালার ভালো করে দিতে পারি। এটা এখানে হচ্ছে অ্যালকোহল ইঙ্ক দিয়েছি আমি, হ্যাঁ, এই যে অ্যালকোহল ইঙ্ক, এটা আপনারা হচ্ছে আলি এক্সপ্রেসে বা দারাজে পাবেন, যদিও মেলা দাম, বাইরে ভাই এত দাম। তারপরেও আমার কাছে আছে কিছু, সমস্যা নাই। সো আমরা এরপরে পুরাটাতে রেজিনের একটা কোটিং দিয়ে দিব। এটাই এটাই ফাইনাল কোটিং না কিন্তু, হ্যাঁ, এরপরে কিন্তু আরো একটা কোটিং হবে, কেমন? এটা হচ্ছে সেকেন্ড লেয়ার দিচ্ছি আমি জাস্ট, এরপরে আমরা একদম ফাইনাল আরেকটা কোটিং দিব। তো সেটা জাস্ট নর্মাল উপর দিয়ে ঢেলে দেওয়ার আর কি, ওটার মেবি আর ভিডিও টিডিও করবো না আমি, আজকে রাতে দিব ওটা, সমস্যা নাই। কালকে আমরা এটা খুলবো, কালকে ফাইনাল রেজাল্ট দেখা যাবে যে কি অবস্থা হইলো। আচ্ছা, এটা পুরাটা এরকম করে দিয়ে দিলাম। আচ্ছা, দিয়ে দেওয়ার পরে যেহেতু সাদাটা আমাদের ফেনাটা কম পড়ছিল, সো এবার আমি আরো একবার ফেনা দিয়ে দিব। এই যে অ্যালকোহল ইঙ্ক দেখছেন কত গাঢ় হয় অ্যালকোহল ইঙ্কটা, লুক এট ইট, ওয়াও। অ্যালকোহল ইঙ্ক আমি ভেবেছিলাম যে আমি রাজশাহীতে হয়তো রেখে এসেছি, আমি এখানে নিয়ে আসিনি। তারপরে আমি আমার ব্যাগ
ঘোটাঘুটি করতে করতে যে দেখতেছি ও মা আমার অ্যালকোহল নেই, তো আমি নিয়ে এসেছি, আমি এতদিন ধরে রঙের অভাবে আমি কি অবস্থায় আছি, আর অ্যালকোহল ইঙ্ক আমার কাছেই আছে, কি একটা অবস্থা। সো এই যে এভাবে করে আমরা পুরাটা দিয়ে দিব, মিক্সড করে দেব সুন্দর করে। এই সাইডে আমি আর একটু দেই। আপনারা যদি ব্লোগান দিয়ে এগুলো হচ্ছে করে দিতে পারেন, দেন এটা কিন্তু আরো বেটার হবে। ঠিক আছে, দেখা যাক আমারটা কিরকম হয় ব্লোগান ছাড়া। সো এই যে আমার এটা মোটামুটি কমপ্লিট, আমি হচ্ছে এভাবেই রাখবো সুন্দর করে। মনে হচ্ছে যে সাগরের ফেনা, হ্যাঁ মনে হচ্ছে, সিরিয়াসলি আই এম হ্যাপি অ্যাবাউট ইট। আচ্ছা তো এটা থাকুক, আর এইখানে আমার একটু বেঁচে গেছে, তো আমি এটা দিয়ে কি করবো তাই ভাবছি। আমি ভাবছিলাম যে আমার ফুলের পিছনেও আমি একটু দিয়ে দিব, দেখি কেমন হয়, ভালো হলে হবে না হলে না হবে, এটা এক্সপেরিমেন্টাল। হ্যাঁ পুরোটাই এক্সপেরিমেন্টাল, তো দেখা যাক কি হয়। আমি এরকম করতে দেখেছি অনেকজনকেই দেখেছি, তো এবার দেখি আমারটা অ্যাকচুয়ালি কিরকম হয়। তো আমাদের এই দুইটা কমপ্লিট, এটা হচ্ছে আমার সেই গোলাপ ফুলটা, আর এইটা হচ্ছে আমার সমুদ্র। দেখা যাক কালকে সকালে আমরা খুলবো এই দুইটাই একসাথে। খোলার পরে দেখবো কি অবস্থা হচ্ছে। ওকে, তো তখন আবার কথা হবে নি। হ্যালো, সো ওয়েলকাম ব্যাক। আজকে হচ্ছে তার পরের দিন, আমাদের কোস্টার মোল্ড দেওয়ার পরের দিন, এটা একদম শুকায় গেছে। সো আই এম সরি। আচ্ছা তো আমি হচ্ছে কি বানিয়েছিলাম, সমুদ্র বানিয়েছিলাম, আমি হচ্ছে একদম সাদা রংটা দিয়েছিলাম, তারপরে দেওয়ার পরে আমি হচ্ছে শুকাইতে দিয়েছি, তখন দেখছি যে পরে সাদা রংটা নিজের মতো করেই চারিদিকে ছড়িয়ে গেছে, মানে আমি যেভাবে দিয়েছিলাম ঠিক সেভাবে ছিল না, অন্যভাবে একটু হয়ে গেছে। তো সমস্যা নাই, তারপরেও এটা অনেক সুন্দর লাগছে। আচ্ছা আপনাদেরকে দেখাই, এই যে টান্টারা, এই যে এইটা হচ্ছে আমার, আমি সাদা, আমি সমুদ্রটা এইভাবে এইভাবে করে দিয়েছিলাম তাই না, কিন্তু হচ্ছে রংটা কালারটা সবগুলো হচ্ছে একটু মিক্সড হয়ে গেছে, বাট এই জিনিসটা মোটামুটি এরকম আসছে। এই যে দেখেন অনেক সুন্দর হয়েছে, যদিও মানে কালারটা খুব সুন্দর ভাবে, মানে এই জিনিসগুলো দেখতে মনে হচ্ছে কুয়াশার মতো, একদম খুবই সুন্দর লাগছে না দেখতে। আচ্ছা এটা খুলে দেখাবো আমি, সমস্যা নাই। আর হচ্ছে আরেকটা হচ্ছে এই যে এটা গোলাপ ফুলটা দিয়েছিলাম, তো গোলাপ ফুলটাও খুলবো, এটাও খুলবো। সো আগে গোলাপ ফুলটা খুলি, ওকে। আচ্ছা এটা খোলা খুবই ইজি, এইভাবে করে জাস্ট ইয়ে করবেন আর খুলে যাবে পুরাটা। ও মাই গড, টান টানা, ওয়াও, এটা খুবই সুন্দর হয়েছে সিরিয়াসলি। এই যে দেখেন গোলাপ ফুলটা দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে, এই যে একদম চারিদিকে হোয়াইট কালারটা দিয়ে না ফুলটা আরো সুন্দর ভাবে বোঝা গেছে। আচ্ছা আমি ক্লোজ শট দিব, হ্যাঁ, তবে এখানে প্রবলেম হয়েছে দু এক জায়গায়, সেটা হচ্ছে ভেতরে বাতাস থেকে গেছে। হ্যাঁ বাতাস থেকে গেলে কি প্রবলেমটা হয় সেটা আপনাদেরকে বলেছিলাম, কিন্তু কখনো দেখাইনি, সো আজকে আপনাদেরকে দেখাইতে পারবো, এবং এটা কিভাবে ঠিক করব সেটাও আজকে আপনাদেরকে দেখিয়ে দিব, আজকে না মানে নেক্সট ভিডিওতে। আচ্ছা আর হচ্ছে এইটা এবার খুলবো। সো এইগুলা এই সাইড গুলো এভাবে করে একটু আলাদা আলাদা করে দিই, এই সাইড গুলোতে আমি হচ্ছে গোল্ডেন কালারের ইয়ে দিব, বর্ডার দিব। হ্যাঁ তো সেটা এখনই দিব, সমস্যা নেই, আপনাদেরকে দেখিয়ে নিব, আগে আমি খুলে নিই। দেন এইভাবে করে জাস্ট টান দিবেন, উঠে যাবে। ইয়া, ওয়াও, ব্যাক সাইডটা দেখেন,
এটা ফ্রন্ট সাইড। আচ্ছা আমি হচ্ছে ক্লোজ শট নিয়ে দেখাবো, কেমন? এখনই আমি ক্লোজ শট দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এখন আমি ক্লোজ শট দেখাই আপনাদেরকে একটু। এই যে এটা হচ্ছে গোলাপটা, এই যে দেখেন এইখানে, এই যে 1টা ফুটা, 2টা ফুটা, 3টা ফুটা দেখতে পাচ্ছেন? এই যে এগুলো হয়, এগুলো কিসের জন্য হয় জানেন? এগুলো হচ্ছে যখন ভিতরে বাবল থাকে, মানে ফুলটা যখন আমি উল্টা করে দেই, তখন এই ফুলের পাপড়িতে যদি কোনো বাতাস লেগে থাকে, তখন যে তারপরে এই যে খোলার পরে এই জিনিসটা এরকম হয়। তো এটা ঠিক করা যায় অবশ্যই, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। এটা কিভাবে ঠিক করে সেটা আমি এরপরের ভিডিওতে দেখিয়ে দিব, সমস্যা নাই। আর আমার ফেভারিট এই যে আমি ক্লোজলি দেখাই, কেমন দেখেন? আরে ফোকাস হয় না কেন? হ্যাঁ দেখছেন এই সাদা ইয়েগুলো কিরকম হয়েছে, এই যে এগুলো। ওয়াও এটা খুবই সুন্দর হয়েছে, আল্লাহ, তাই না? আমার কিন্তু খুবই পছন্দ হয়েছে এই যে। আচ্ছা এটা আমি আজকে ভোরবেলা এটা ভাইয়াকে দেখাচ্ছি, ভাইয়া বলছি কি এটা কি কাজে লাগবে, তো এটা হচ্ছে যেই কাজে লাগবে সেটা হচ্ছে পিছনের সাইডটা দেখেন, এটা হচ্ছে যেই কাজে লাগবে সেটা হচ্ছে কাপ, চায়ের কাপ অথবা গ্লাস এসব রাখার জন্য। হ্যাঁ তো কিভাবে রাখলে কিরকম লাগবে সেটার আমি একটা ক্লোজ ভিডিও বানিয়ে ফেলবো, কিন্তু তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই।